بسم الله الرحمن الرحيم. نور مدينة نور مدينة ইমন ইয়ামেন নিবেদিত নূরে মদিনা প্রযোজিত যারা আমল করে তাদের জন্য অল্প ওয়াজে যথেষ্ট আর যারা আমল করে না এদের জন্য ফজর কেন কিয়ামত পর্যন্ত মাহফিল করলেও কোনো কাজে আসবে না তারপর আমি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব আজকের এই মাহফিলটা মাশাল্লো রবিউল আখার যেই চাঁদে যেই মাসে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশকিসদানি পীর আলাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাইহির নামে দেখলাম এখানে একটা ফাউন্ডেশন গোসে পাকের নামে ফাউন্ডেশন আসলে এই চাঁদে মাসে গোসে পাক দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশ তথা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে প্রান্তে আছে মিলাদ ঈদ মিলাদুন নবীর পাশাপাশি ফাতিহা ইয়াজদম উপলক্ষে গোসে পাকের স্মরণে আমরা মাহফিল করে থাকি ঠিক না আসলে এই বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম বেশির মধ্যে 10 মিনিট আপনারা ইনশাআল্লাহ চিন্তা করতে হবে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মানুষ আল্লাহর কাছে দামি হয় কিভাবে বান্দার কাছে না মানুষ আল্লাহর কাছে দামি হয় কিভাবে বান্দার কাছে দামি হয় কোনো লাভ নাই মানুষ আল্লাহর কাছে দামি হয় কিভাবে একটি মাত্র সম্পদ আমরা যদি অর্জন করতে পারি সেই সম্পদের নাম হলো তাকওয়া আপনাকে কথা বলছেন ওয়াশরুম তো সব বিরক্ত হয়ে গেছে আমি আর বিরক্ত করতে চাই না এগুলো কঠিন জিনিস কোরআন শরীফ কোরআন পাকের আলোচনা হলে খুব ভক্তি লাগবে শ্রদ্ধা লাগবে অলস মন নিয়ে বসলে কাজ হবে না আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বান্দা নিশ্চয় তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি এটা হলো কোরআন পাকের আয়াত এবার আসুন আমি খুব দ্রুত বেগে 5 মিনিট শেষ করব আল্লাহর প্রিয় রাসূল দশম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন তার একটা অংশ হলো আপনারা কি পড়তে পারবেন অভ্যাস আছে তোরা কত বড় তো ভাই এ আজকে পড়েন কালা মহব্বত নিয়ে পড়বেন অলস মন নিয়ে গুলো পড়বেন না ইন আলজেমাজুর হামনা বাইরুত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াব ওয়ালাল আসওয়াব
على الأحمر إلا بتقوى الله عز وجل. الله نبي بولن هي أمار أمت أنا عربي دي روپور عربي دير كنو مرجادة لأي عربي مانوش روپور أنا عربي دير كنو مرجادة لأي কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সাদা বলুন কালো বলুন, আরবের বলুন আরবের বাইরের বলুন, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সমতার ধর্ম, বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা গোটা পৃথিবীকে ধ্বংস করেছিল। আমার দয়াল নবী এসে আইনের বৈষম্যতা বর্ণের বৈষম্যতা সমস্ত বৈষম্যতা উৎকাত করে সম্মানিতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঁচু নিচু নাই সব সমান ভুল প্রভেদ, আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখছি। উঁচু নিচু নাই বিধাবেন সব সমান ভুল প্রভেদ, আদম হাবা হতে পেদা আদম হাবা হতে পেদা এই শরণ রাখি একুন মধু বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরবের মানুষ আরবি অনারবিদের উপর আরবিদের কোনো মর্যাদা নাই, আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষ, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। এক সময় কিন্তু আজকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, কথা বুঝতেছেন? আর আমেরিকা সে নিজেকে বড় সব বোঝাতে দাবি করে। ওদের ধারণা হলো পৃথিবীতে কোন সভ্য জাতি থাকলে একমাত্র আমেরিকায় আছে, আর যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে সেই দেশে কিন্তু এখনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের লড়াই। শিখে এখানে সাদা কালো পার্থক্য। আল্লাহর বড় শুকর আমাদের মাতৃভূমি বাংলাদেশ গরিব হলেও আমাদের মতে বৈষম্যতা নাই। কোটিপতি রিক্সাওয়ালা এক মাঠে তো আমরা বসলাম, সাদা মানুষ কালো মানুষ একসাথে তো বসলাম, এটার নাম ধর্ম, এটার নাম ভালোবাসা, এটার নাম মায়া মমতা। এগুলো বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। এ সেলিম আইজু আছে তো না, তুই একটি আর হলে দুজন তো আছে তো না, আইজু সেলিম আইজু আছে, আল্লাহ হায়াত দরাজ করে। হ্যাঁ না জানি তো, আচ্ছা ভাই বাজ আলহামদুলিল্লাহ, তুই আইন করতো অন্য দেশে ব্যাংকত তুলল দে, আল্লাহ দিয়ে দে না। আছে বহুত নবীর ফল পাগল দিবানা। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, তুই যদি মিনে ঠিয়া তারা তো ঠিয়া দিয়ে তোরা এলে জানলে তাই বহু থাকা আসতে আলহামদুলিল্লাহ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল
স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ নবীর ইয়াতিন বাতিনি কই মোল্লা এতন তে যারা যাবে বললে যাই আজি ঈদ মিলাদ জগত ভরেছে আজ ঈদ মিলাদ আমার নবী আসছেন জান্নাতি একটা পরিবেশ আসছে আমার নবী আসছেন মায়া আসছে ভালোবাসা আসছে ভাতৃত্ববোধ আসছে ন্যায় আসছে নীতি আসছে নবী আসছেন মানবতা আসছে আর বৈষম্যতা এটা মানবতা বিরোধী এই যে কিছুক্ষণ আগে আমার ভাই ফরিদি সাহেব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন হ্যাঁ বেলালের বাড়ি কোথায় জানেন আফ্রিকা যে রাষ্ট্রের নাম ইউথিওপিয়া লোহিত সাগরের অপর পারে কালো বর্ণের মানুষ নেগ্রো কালো মানুষের তো দুই পয়সার কোনো তখন দাম ছিল না আর সাথে সাথে আরো ছিল উমাইয়া ইবনে খলফের কিতদার গোলামের কোন দাম আছে কিন্তু আমার নবীর প্রেমে বেলালকে কোথায় নিয়ে গেছে কথা বলছেন না কেন এই সম্পদটা অর্জন করতে পারেন কিনা দেখেন জীবন হবে সত্য কথা বুঝছেন অষ্টম হিজরি আমার রসুল বিজয় বেশে মক্কা দখল করলেন আল্লাহর নবী অষ্টম হিজরিতে দশ হাজার মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা দখল করলেন আল্লাহু আকবার তৎকালীন যুগে প্রায় ষাট হাজার আরবি মক্কাবাসী আল্লাহর ঘরের চতুর্পাশে বড় বড় পাহাড় পর্বতের চূড়ায় পাদদেশে হাজার হাজার প্রায় ষাট হাজার নারী পুরুষ তামাশা দেখছিল আর থর 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 করে কাঁপছিল আমরা মুহাম্মদকে অনেক কষ্ট দিয়েছি মুহাম্মদের অনুসারীদেরকে অনেক কষ্ট দিয়েছি এখন তো গোটা মক্কা মুহাম্মদের হাতে চলে গেছে আল্লাহ জানে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে কম মনোযোগ সহকারে শুনবেন এই দেশে দেখতে হবে ইনশাআল্লাহ মক্কাবাসী থর 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 করে কাঁপছিল ওরা আমার নবীর সামনে কি বিয়াদবি করেছিল আমার নবী সিজদায় গেলে কোন রাকার ছেলেকে দিয়ে ওঠের নারী গুরি রসুলের পাকের গর্দন মোবারকের উপর উঠাই দিয়েছিল কে পাথর মেরেছিল কাকা করলেন মুসলমানের উপর নির্যাতন চালিয়েছিল তাদের অপরাধের চিত্রগুলো তাদের চোখের সামনে বাসতেছে হায় আল্লাহ মক্কা তো আজকে মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেল আল্লাহ জানে ওরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে কারণ আমরা তো এমন মানুষ প্রতিশোধ কথা বুঝতেছেন না মনে হয় এ ছেলে তোমরা কথা বলবে না কথা বলছো কেন আমার রসুল বুঝতে পেরেছেন সবাই থর 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 করে কাঁপছে আজকে জানি না মুহাম্মদ এবং মুহাম্মদের বাহিনী আমাদের থেকে ফুরানো অপরাধের কি প্রতিশোধ যে গ্রহণ করে প্রাণ পিস সাহেব এরা বেশি ওয়াজের দরকার নেই অল্প ওয়াজে যথেষ্ট আমার রসুল কি বলছিলেন এই মক্কাবাসী আপনারা আমার বইয়ে কাঁপতেছেন তোমরা অপরাধ করেছ অন্যায় করেছ আমার কর্ম যারা পড়েছিল তাদের উপর তোমরা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল আজকে মক্কা মাদির হাতে আসছে তোমরা বয়ে থরথর করে কাঁপছো শোনো মক্কাবাসী শোনো এই মুহূর্তের মধ্যে আমি নবী আপনাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম আজকে প্রতিশোধ নয় আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম হায় হায় হায়
এই আদর্শ আমাদের মধ্যে আছে ভাই ভাই যুদ্ধ মামলা জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট মারপিট কই একে অপরকে মাপ করে বুকে নেওয়ার সিস্টেম কি আমরা এখনো চালু করতে পেরেছি তা আপনি রাসূল পাকের কি আদর্শ আপনার মধ্যে আছে আজকে আমার ওয়াজ যারা শুনছেন একে অপরকে ক্ষমা করতে পারবেন না ক্ষমা করে বুকে নেন আমার নবীর আদর্শ নিয়ে চলার চেষ্টা করুন উম্মুল মুমিনিন মাশা সিদ্দিকা হাদিস বানান দিচ্ছেন প্রিয় নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ আমার নবীর ব্যক্তিগতভাবে আমার নবীকে কে আক্রমণ করলে আমার নবীর জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে নাই ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসাহু আমার নবীর আদর্শ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আর মনুষীরাই বলেন ক্ষমাই মহত্তর লক্ষণ এগুলো আমরা বলি শুধু ক্ষমাই মহত্তর লক্ষণ আমি ক্ষমা করি আপনি ক্ষমা করেন আমরা ক্ষমা করতে শিখেছি তা আপনি রাসূলের পাক নবীর আদর্শ আপনার মধ্যে আমার মধ্যে কি আছে আজকের সুযোগ আমি আপনাদেরকে অনুরোধ জানাবো ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হয় তর্কাতর্কি হয় এগুলো এগুলো বেশি দিন থাকতে পারে না একে অপরকে মাফ করে বুকে নেন এদিকে আপনি যখন আপনার ভাইকে মাফ করবেন আল্লাহ বলবেন আমার বান্দার অন্তরে যখন তার ভাইয়ের এ মায়া মাফ করে দিল যা আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আসলে কথার নাম লতা কথা বেড়ে যায় আল্লাহর নবী নিজের হাতে পাওড়া নিলেন কুরআন নিলেন আল্লাহর দরখানায় বাপ কাবার ভিতরে ঢুকলেন গর হলো আল্লাহ দখল হলো মূর্তির লাত মারাত উজ্জা উদ্দা আসাম না এলা একটা না দুইটা না 360 মূর্তি গর হলো আল্লাহর পূজা চলছিল মূর্তির আমার দেয়াল নবী নিজের হাতে পাওড়া নিয়ে মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর দরখানায় কাবা পরিষ্কার করলে আজকে যারা মিলাদ নবীকে বেদাত বলো লজ্জা থাকা দরকার খানায় কাবা তুমি পরিষ্কার করছিল তোমার বাপদাদা পরিষ্কার করছিল আমার দয়াল নবী আসছেন আমার নবীর নবুয়তের হাতে খানায় কাবা থেকে মূর্তি ভেঙে আল্লাহর ঘর খানায় কাবা পরিষ্কার করছেন আজকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য মসজিদে বসে বসে কাঁদতেছেন আল্লাহ জীবন একটিবার হলো তোমার ঘরে তওবা নসিব কর সে ঘর পবিত্র করছে কে কথা বলছেন না তাহলে কে আর চিৎকার দি বলো কে পারবেন আপনি মজার কথা শেষ মূর্তিগুলো ভাঙতে ভাঙতে ওই আবু জেহেল যেটা পূজা করত ভবন এটা অনেক উপরে কারণ আবু জেহেল বড় নেতা তো লিডার তো এটার মূর্তি বলে লিডার উড়ে এটার নাম হবল কি নাম আপনারা তো হাসতেছেন হ্যাঁ সময় রাত বেশি হয়ে গেছে জন্য কথা বলছি না আলী এদিকে আসো ইয়া রাসূলুল্লাহ আলী তুমি আমার খাদের উপর উঠো আলী তুমি আমি নবীর খাদের উপর উঠো এই হুবল মূর্তিটা ভাঙো মাওলা আলী কেঁদে দিলেন নবী গো আপনার খাদ মুবার উপর উপর কিভাবে কদম রাখবো আমার ভাইয়েরা আমার নবী এ কাজ কেন করলেন কারণ আমার নবী খানায় কাবা যখন গেলেন এখানে কাবা পুনর্নির্মাণের দৃশ্য আমার নবীর চেহারার উপর বেশে উঠল আমার যদি হযরত সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জেনে ইসলামকে নিয়ে আল্লাহর ঘর খানায় কাবা পুনর্নির্মাণ করছিলেন ওয়াল যখন উপরে উঠে গেল তখন ইব্রাহিম ইসলামের জন্য একটা আল্লাহ পাথর পাঠিয়ে দিয়েছেন মকাম ইব্রাহিম মকাম ইব্রাহিম এটা দুনিয়ার কোন পাথর নয় আমার দয়াল নবী বলেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে
من ياقوت الجنة أمة حجر أسود এবং মকাম ইব্রাহিম এই দুটোটা দুটো জান্নাতি ইয়াকুত পাথর সুবহানাল্লাহ এগুলোর বাড়ি মক্কা শরীফে না মদিনা শরীফে না এগুলো জান্নাতি ইয়াকুত পাথর কখন আসছে এই হাদিসের টিকার মধ্যে ইবনে সাকর হাদিস নকল করা হয়েছে আমাদের আব্বা আদমের ইসলাম আমাদের আম্মা হাওয়ার ইসলাম দুজন জান্নাত থেকে আসার সময় এই দুই পাথর জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াল যখন উপরে গেল মকাম ইব্রাহিমের উপর কদম রাখলেন আল্লাহর কি হুকুম ওই মকাম ইব্রাহিম স্প্রিং এর মতো যত আল্লাহর খানায় ওয়াল যত উপরে উঠে স্প্রিং উপরের দিকে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন সুবহানাল্লাহ ইব্রাহিম তো খলিলুল্লাহ বাকি অসুবিধা না এতো শেষ তো ইব্রাহিম খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু কথা বলছেন এখানে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু কিন্তু খলিল কোন বন্ধুকে বলা হয় হাবিব কোন বন্ধুকে বলা হয় মোল্লা রিকারি বলেন আল খলিল ফালহু রাদাউল্লাহ খলিল সেই বন্ধুকে বলে যে আল্লাহকে রাজি করতে চায় খলিল সেই বন্ধুকে বলে যিনি আল্লাহকে রাজি করতে চায় আর হাবিব ওই বন্ধুকে বলে আল্লাহ যাকে রাজি রাখতে চায় সুবহানাল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আমি খানায় কাবার ভিতর থেকে মূর্তি ভাঙার জন্য আমি মকাম ইব্রাহিম ব্যবহার করব না আমি 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 আমার কাদের উপর আলীকে আমার কাদের উপর নিয়ে যাব সুবহানাল্লাহ আলী উঠো খানায় কাবা পরিষ্কার করলেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নামাজের টাইম হলো আমার এবার বক্তব্য শেষ নামাজের টাইম হলো বেলাল খানায় কাবা ছাদের উপর উঠো খানায় কাবা খানায় কাবা ছাদের উপর উঠো একটা আজান দাও চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তারিখ ইবনে হিশাম খুললে আপনি পাবেন বেলাল বলেন আজকে আর দেরি না আজকে আর কি না আজকে আর দেরি না এ সুযোগ এতদিন যাবৎ আমরা কালো মানুষ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আজকে আমার রসুল আমাকে নির্দেশ দিয়েছেন খানায় কাবার সাদুর উপর উঠতে দেরি করা যাবে না বেলাল উঠে গেলেন খানায় কাবার সাদুর উপর যখন খানায় কাবার সাদুর উপর বেলাল উঠছেন তখন কিছু মানুষ ওই পারে প্রদেশে একজন বলে আলহামদুলিল্লাহ বলে কেন বলে ভাই আজকের এই দৃশ্যটা দেখার আগে আগে আমার বাবা মারা গিয়েছে খুব ভালো হয়েছে কারণ এ খালাইয়েরা যদি আছে আর বাপে খানায় কাবা খুঁজে দেখতু আর বাপ আর ঠুলে মরে যেত কথাটা বুঝেন না মনে হয় অর্থাৎ বৈষম্যতা কোন পর্যায়ে চলে গেছে আরেকজন বলে দাঁতে দাঁত কামড়াচ্ছে কিন্তু তুমি এভাবে করছো বলে ভাই মুহাম্মদ আমলু পাই নাই এ খালা খাওয়া কিনে তুলে দিয়ে নাউজুল্লাহ বললেন না বেলাল বলে আমার নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানে কাবার সাদর উপর উঠাই দিয়ে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন এতদিন যাবৎ সাদা কালার যে পার্থক্য ছিল আজকে আমি সাদা কালার পার্থক্য উঠাই দিলাম চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আকবার বেলাল খানে কাবা সাদুল পথ উঠে গেল উঠে বললেন বিপদে উড়ছি সুযোগ পেয়েছি আজকে আমরা আমাদের অধিকার পেয়েছি এখন বিপদে পড়লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন যাবত
আযান দিয়েছিলাম খানায় কাবার দিকে মুখ করে আজকে তো আপনি আমাকে খানায় কাবার চাদর উপর উঠাই দিয়েছেন খানায় কাবা তো আমার পায়ের নিচে চলে গেছে নবী গো এখন আমি আযান দি কোন দিকে আমার দয়াল নবী কি মজার কথা শোনালেন বেলাল রে আর কোন দিক দিয়ে আযান দিবা আমি নবীর দিকে মুখ করে তুমি আযান দাও আল্লাহু আকবার ہم سب کا رخ سوئے کعبہ سوئے محمد روئے کعبہ ارے کعبہ کا کعبہ روئے محمد کعبہ کا کعبہ روئے محمد صلی اللہ علیہ وسلم ارے کعبہ کا کعبہ کوئے محمد صلی اللہ علیہ وسلم ہمیں اصول ایک جنے بولتے گئے انہیں دیری ہوئے جب اوہ ہمار رسول ربانی عربی در اوپر ان عربی در اوپر عربی در کنو مرجدہ نہیں عربی در اوپر ان عربی در کنو مرجدہ نہیں کال روپر شدہ شدہ روپر کالا کنو مرجدہ نہیں شرابی شر مومن مسلمان شدہ ہوگ کالو ہوگ ہنگ نہ ہوگ پتلا ہوگ عربی ہوگ عجمی ہوگ شرابی دیبیر مومن مسلمان ایک شمان تبے ایک اوپر روپر پردین نمار ایک تی مہتر محکاتی کوئی محکاتی نم تقوی আর আমার গোসে পাক হচ্ছেন এই যে আপনারা বলেন গোসে আজম ইমাম মুত্তাকা ওয়াল মুকা আমার আলা হযরত বলেন আউলিয়া কিরামদের মধ্যে আমার গোসে পাক হচ্ছেন মুত্তাকিনদের ইমাম আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছোছনা দিলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও সুবহানাল্লাহ এটাই আমাদের মূল সম্পদ তাকওয়া কি বললাম তাকওয়া গোসে পাকের জীবনে জানেন পড়ছেন আমার গোসে পাক বলেন আমি একাদারে 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে সুবহানাল্লাহ এগুলো বলতে গেলে অনেক কথা আসে যাবে আমি আব্দুল কাদের একদিন নয় দুদিন নয় বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে এই 40 দিন যাবত আমি আব্দুল কাদের জিলানি গাছের পাতা এবং গোটা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম প্রাণপ্রিয় ইসলামী ভাইরা বর্তমান যে সমাজে আমরা আসলাম যে সময় আসলাম হালাল হারাম কোন পার্থক্য নাই আপনারা গোসে পাকে যে বংশে গোসে পাক আসছেন ওনার বাবা আবু সালেম হোসে জঙ্গি দোস্ত রহমাতুল্লাহর কাহিনী সবাই জানেন যাদের রক্তে যাদের শরীরে হারামের কোনো আসছিল না আল্লাহ কোরআনে বলেন কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পবিত্র জিনিস খাও তোমরা হালাল জিনিস খাও হারামের কাছেও যেও না এখন তো গোটা দেশ সুদের মধ্যে ডুবে গেছে গোসের মধ্যে ডুবে গেছে হারামের মধ্যে ডুবে গেছে মওতের কোন ভয় আছে আখিরাতের কোন ভয় আছে আমার আল্লাহ বাস লাস্ট একটা আয়াত الاخلاو يوم ايدين بعدهم لبعض عدو الا المتقين কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে কিন্তু এক দল বান্দা আছে যারা বন্ধু হয়ে কাজ করবে ওদের নাম মুত্তাকিন ওরা হচ্ছেন আউলিয়া ইকরাম যার কারণে আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি ওলিদের সম্রাট গোসে পাককে ভালোবাসি সারা পৃথিবীর আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি কারণ এরাই কিয়ামতের মাঠে আমাদের বন্ধু হয়ে কাজ করবে সুবহানাল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না পশ্চিম মাদারবাড়ির টংফকির মাজার লেন
হযরত বরফের আব্দুল কাদের জিলানী ফাউন্ডেশনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশে পাশে অনুরোধ জানাবো শুধু গোসে পাকের শরণে মাহফিল করলে হবে না গোসে পাক যে হালাল হারাম চিনে গোসে পাক নিজের জীবন যাপন করেছেন আমাদেরকেও সেই জিনিস গ্রহণ করতে হবে ঠিক আমি প্রয়োজন উপবাস থাকব আমি জীবনে কোনোদিন হারাম খাব না আজকে মানুষ হারামের মধ্যে ডুবে গেছে কার জায়গাকে দখল করতেছে কোনো পাত্তাই নেই কার সম্পদকে কাচ্ছে কোনো পাত্তা নাই কার ফুকুরের মাছকে কাচ্ছে কোনো পাত্তা নাই আলাল আরাম কোনো তফাত না পার্থক্য নাই আমি বিনয়ের সাথে বলবো আমরা কদিন বাঁচবো মনীষীরা বলেন বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়া আসুন আমরা মুত্তাকি হই আমরা আল্লাহকে আল্লাহকে চিনার চেষ্টা করি কেউ এখানে থাকবো না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক বিল্ডিং এর মালিক দশ বিশটা বিল্ডিং এর মালিক কিন্তু বন্ধু কতক্ষণ যতক্ষণ প্রাণ আছে আজরা ইসলাম এসে যখন প্রাণটা নিয়ে যাবে বিল্ডিং কোথায় ঘর কোথায় বাড়ি কোথায় বিল্ডিং কোথায় আমরা অল্প সময় দুনিয়া আছি এটাও যদি হালাল হারাম মিশ্রিত করে জীবনটা নষ্ট করি আমাদের জীবন কি দাম আছে আমাকে বলেন তো আল্লাহ পাক আউলিয়া কেরামের জীবনের আলোকে আমরা যেন সেই দামান ধরে যেন চলতে পারি এই যে গোসে পাকের নামে যে বড় পীর আব্দুল কাদের জিনের রহমতুল্লাহ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রত্যেক ভাইদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক তাদের নেক নিয়ত আল্লাহ পূর্ণ করুক অসংখ্য মানুষ অসংখ্য মা বোন যে যেখানে আছেন বিনয়ের সাথে বলবো হারাম থেকে বেঁচে থাকবেন হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন হারামকে একে নিজের জীবন ধ্বংস করবেন না কি প্রয়োজন ছিল সুদ দেওয়া কি প্রয়োজন ছিল সুদ নেওয়া সুদ সম্বন্ধে আপনি জানেন হায় 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 আল্লাহর নবী বলেন লিরিবা সাবঈন হুবা সুদের 70 টি গুণা আইসারহা আইয়াম কি হার রাজুল উম্মাহু সুদের 70 টি গুণার মধ্যে একবারে নরমাল গুণা নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ নাউজুবিল্লাহ বলবেন না হায় 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 আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী দশম মিজরতে কি বলছিলেন ইন্নারিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু উম্মত জাহালাত যুগের যত প্রকারের সুপ্রথা সবগুলো আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম বিশেষ করে আমি গুনাহগার আমার একটা আঞ্জুমান আঞ্জুমানের রসবিয়া নুরিয়া এটা একটা তরিকতের সংগঠন অরাজনৈতিক একটা তরিকতের সংগঠন কিন্তু আমি সংগঠনকে তসবি নিয়ে খানকায় বসে থাকি নাই আমার মানবত আমাকে বাধ্য করছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরে মেয়েরা উপযুক্ত যৌতুকের নামে যৌতুকের অভিশাপে অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে তুই ছেলে ভাইরা হারাম 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 আমাদের চট্টগ্রামের নাম ইসলামাবাদ মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে আমরা যৌতুক ছাড়া বিয়ে করতে চাই কি চাই না আমার যে আন্দোলন আপনাকে আন্দোলনকে সমর্থন করেন আপনারা আমার সঙ্গে আছেন যৌতুকের বিরুদ্ধে থাকবেন মাদকের বিরুদ্ধে ইয়াবা ইয়াবা বাবা আল্লাহ তুমি কবুল করো যৌতুক ছাড়া বিয়ে করতে পারবা আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষ চাইব না যৌতুক সমানে কমপ্লিট ভিক্ষ চাওয়া ঠিক কি না ভাইয়া তোমরা কে যৌতুক ছাড়া নবী সুন্নাহ মোতাবেক বিয়ে কে কে করবা হাত উঠাই বলতে হবে আরে বাবা নারে তাকবীর নারে রিসালাত নারে হাওসিয়াত জামাত আহলে সুন্নাহ আল্লাহ অনেক বের হাত উঠাই বলে দিয়েছে এরা যৌতুক বিহীন শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও তওবা করবে আর করবেন আর কি যত সারা যারা করছেন আপনাদের জন্য একটা বিরাট পুরস্কার পড়ুন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد فتنة فساد جوجي جي امت امي نبير اكتا سنت مضبوط کرے دربے اللہ تاکہ ایک شطر شہیدر سواب دان کرے ایکتی سنت رپور اتا فتنار جو فساد جو جو تب سرا بیئے ہیں نا جو تکر جنن کو تو مہنر پر نر جاتن چکتے سے اے فساد جو گے جو تکر پیر نیچے دیئے پیم نبیر پیم بکے نیئے امی جو تک بہن نبیر سنت نتابق بیئے کرو ایک سنت رپر اللہ اپنا کے ایک شطر شہیدر سواب دان اپنا نیتے راضی آسن تو ماشاءاللہ ارکتا کتا بول بیئے باری جے فیکسنا تو کنٹو حضور اچھا سیٹی علاقہ اچھا سیٹی علاقہ جے علاقہ ہو فیکسنا تو بینشو دیزے اللہ پاک اے ماف بیئے باری جے نات رسول دی بیئے تمہار رسول سننا تو نبیر بیئتے نبیر سنت اٹھا بیئتے تو نبیر سنت شیط آمار بیئے بارتے نبیر نات چلو گے نبیر نات گلو کی خراب لگے بھلو لگے کار کار بھلو لگے ہاتھ اٹھے آئرے بابا شباب اللہ اکبر یا رسول اللہ 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 شبائی کے قبول کرو آمین اس کے آس اللہ انہیں دیری ہوئے گسے اگلو کی دعا ایتے کی نام نام فچے میں تو فاظر ہو جی بھی جنرل دعا اتتو اپنا رہا ہونے کے زانہ نہ تو جنرل دعا شب چاہے اتتو نام لگے نا کھر جنہیں دعا کرا ہو چاہے اللہ جانے نا اللہ جانے نا مان کیا سی اولا یعلمون ان اللہ یعلم ما یسرون ما یعلنون ایتو ملے شریف پڑھتے پھر با کے پھر با فرشتوں کی سلامی دینا فرشتی حضرت آمینہ سنتی آج عطیقی آئی نبی سالہ نصیب ہے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ آقا طیب شاہ بیمار مصطفیٰ
বিপ্লব গাজী শেরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ফাউন্ডেশনের ব্যবস্থা বনায় আয়োজিত আজকের এই নূরানি মাহফিল কবুল করে নাও আমিন লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও আয় আল্লাহ শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে ভুল ত্রুটি মাফ করে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও আপনার কথা বলেন কেন ইশারায় দিতে পারেন না মুনাজাত করেন আয় আল্লাহ সমস্ত সাহাবাতুর রাসূল তাবিন তাবে তাবিন আইমায়ে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুবাসসিরিন সমগ্র উলে কামদের দরবারে দরবারে পৌঁছে দাও আমিন বিশেষ করে গাউসে পাকের দরবারে পৌঁছে দাও আমিন গরীব নওয়াজের দরবারে পৌঁছে দাও আল্লাহ বাংলাদেশের 360টা আউলিয়া হযরত শাহ জালাল সিলেটে মনি আল মুজাররদি সহ 360টা চট্টগ্রামের 12 আউলিয়া বিশেষ করে হযরত শহর কুতুব শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহ সহ আল্লাহ হযরত কাউসুল আজম মদনা হযরত কিবলা আলম বাবা জান কিবলা আলম আয় আল্লাহ সহ সমস্ত আউলিয়া কিরাম শাহ আমির জামান রহমাতুল্লাহ আলাইহ শাসন আউলিয়া মুসলিম আউলিয়া আল্লাহ আমি কজনের নাম বলবো সমস্ত আউলিয়া কিরামদের দরবারে দরবারে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে মুর্শিদি সৈয়দি মুর্শিদি তাজুল শরা আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও আল হযরতের দরবারে পৌঁছে দাও খানদানে আল হযরত খোলাফায়ে আল হযরত যারা ইন্তেকাল করেছেন তাদের দরবারে পৌঁছে দাও আল হযরতের সৈয়দা মুশার সিরকুটি রহমতুল্লাহ তাসাব কবলা রহমতুল্লাহ দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ ইমাম আল সুন্নাত গাজী দীন মিল্লাত গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহ ইমাম আল সাল্লামা কাদি মুহাম্মদুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহ সহ আল্লাহ সমস্ত ওলামায়ে আহলে সুন্নাহ যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছে দাও আমিন সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ এখানে যাদের নাম আমি উল্লেখ করেছি আল্লাহ তাদের রুহের মধ্যে পৌঁছে দাও তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবা কবুল করে নাও আয় আল্লাহ যারা রোগে আক্রান্ত সেবা দান করো করজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাদের সন্ধান দাও লা ওলাদি থাকলে নেকর ওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও আল্লাহ দেশকে যৌতুক থেকে মাদক থেকে মুক্ত করে দাও আমিন রব্বুল আলামিন আমার আঞ্জুমানকে কবুল করো যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও আগামী যে কোনো কর্মসূচি সুচারুরূপে সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও মাবুনদেরকে প্রধান সিন বানিয়ে দাও হালাল হারাম চিনে চলার সবাইকে সে তৌফিক দান করো আল্লাহ এই ফাউন্ডেশনকে আল্লাহ তুমি কবুল করো আজীবন এ ধরনের প্রোগ্রাম যেন করতে পারে সে তৌফিক দান করো আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করো জীবনে একটি বার হলেও সোনার মদিনার মুসাফির করো بحق ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي واله صلى الله وسلم صلاه وسلام عليك سيدي يا رسول الله بحق لا اله الا الله محمد رسول الله